أعوذ بالله من الشيطان الرجيم سورة العلق مكية بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربي اقرأ باسمي এখানে দেখুন কফের উপরে যজম আছে, এই জন্য কলকলা করে পড়তে হবে, র ধাক্কা দিয়ে পড়তে হবে। ইকরা বিসমি, ইকরা বিসমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, জেরের বাম পাশে যজমালায়া একালিফ টান হয়, রাব্বিকাল্লাযী, রাব্বিকাল্লাযী, রাব্বিকাল্লাযী খালাক, কফের উপরে যজম, এই জন্য কলকলা করে পড়তে হচ্ছে। যজম কীভাবে হচ্ছে? অকফ করার কারণে। খালাক, 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 ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা, ইন, এখানে নুন সাকিনের পরে সিন আসছে, এই জন্য এক ফাগুন না, সানা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, খালাকাল ইনসানা মিন আলাক, মিন আলাক, শেষে কফ এসছে, কফের উপরে যজম হয়ে যাচ্ছে অকফ করার কারণে, মিন আলাক, মিন আলাক, মিন আলাক, শেষে কলকলা, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইক, কফের উপরে যজম হলে কলকলা করে পড়তে হয় র ধাক্কা দিয়ে, ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী, মনে মনে আলিফের উপরে একটি জবর ধরে নিতে হবে, আল্লাযী, জেরের বাম পাশে যজমালাইয়া হলে এক আলিফ টান হয়, জিতে এক আলিফ টান, আল্লাযী আল্লামা বিল কলম, অকফ করার কারণে মিমের উপরে যজম হয়ে যাচ্ছে, বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, علم الإنسان ما لم يعلم، علم الإنسان، علم الإنسان، نون سكنر پوره سين اكفا گننا، سانا، جبرير بامپش خالي علیف، اك علیف تان، علم الإنسان، ما، جبرير بامپش خالي علیف، اك علیف تان، ما لم يعلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى كلا এখানে তিন আলিফ টান হবে, কারণ তিন আলিফ টানের চিহ্ন দেওয়া আছে, ইন্নাল হরকতের পরে নুন তাজদিদ ওয়াজিব গুন্না, كلا إن الإنسان নুন সাকিনের পরে সিন এক ফাগুন না, সা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, লা ইয়াতগা,
তার উপরে যজম হলে কলকলা করে পড়তে হয়। লা ইয়াতগা, এখানে তিন আলিফ টানের চিহ্ন দেওয়া আছে, তিন আলিফ টান হবে। লা ইয়াতগা কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর্রাআহু ইসতাগনা। আর্রাআ খারাজ বর হলে এক আলিফ টান হয়। আর্রাআহু ইসতাগনা, খারাজ বর এক আলিফ টান। আর্রাআহু ইসতাগনা, আর্রাআহু ইসতাগনা, আর্রাআহু ইসতাগনা। ইন্না হরকতের পরে নুন তাজদীদ, ওয়াজিব গুন্না। ইন্না ইলা খারাজ বর হলে এক আলিফ টান হয়। ইন্না ইলা রাব্বিকার রুজআ, কলকলা করতে পড়তে হবে জিম, কারণ জিমের উপরে যজম আছে। আ খারাজ বর হলে এক আলিফ টান হবে। ইন্না ইলা রাব্বিকার রুজআ, ইন্না ইলা রাব্বিকার রুজআ, إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى أَرَأَيْتَ الَّذِي جِرِر بَام পাশে যে জমা লাগে এক আলিফ টান। ইয়ানহা খারাজ বর হলে এক আলিফ টান হয়। أَرَأَيْتَ الَّذِي يَنْهَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى أرأيت الذي ينهى عبدا إذا صلى عب এখানে কলকলা করে পড়তে হবে, কারণ বার উপরে যজম থাকলে কলকলা করতে হয়। আবদান ইযা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। সাল্লা খা জবর, এক আলিফ টান হবে। আবদান ইযা সাল্লা عبدا اذا صلى عبدا اذا صلى عبدا اذا صلى ارايت ان كان على الهدى ارايت ان نون سكنের পরে কাফ ফিরছে এক ফাগুন না ارايت ان كان কাপে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আরআইতা ইন কানা আলাল হুদা, এখানে তিন আলিফ টানের চিহ্ন দেওয়া আছে, তিন আলিফ টান হবে। আলাল হুদা আরআইতা ইন কানা আলাল হুদা أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أو أمر بالتق এখানে অপের উপরে যজম আসছে, এই জন্য কলকলা করতে হবে। بالتقوى খারাজ বর হলে এক আলিফ টান হয়। أو أمر بالتقوى أو أمر بالتقوى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى أرأيت إن نون سكن পরে কাফের সে এক ফাগুন না أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى
আলাম ইয়ালাম, মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনে এক ফাগুন না, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনে এক ফাগুন না হয়, এখানে লাম গুণনা হচ্ছে। হরকতের পরে নুন তাজদীদ অজিব গুণনা, নাল্লাহ খাড়া জবর হলে এক আলিফ টান হয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, খাড়া জবর এক আলিফ টান। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কাল্লা লাইন লাম ইয়াতাহ, এখানে ওয়াকফ করলে কাল্লা লাইন লাম ইয়াতাহ, কাল্লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, কাল্লা লাইন লাম ইয়া, নুন সাকিনের পরে তায়ের সে এক ফাগুন না, ইয়াতাহ, কাল্লা লাইন লাম ইয়াতাহ, কাল্লা লাইন লাম ইয়াতাহ, লানাসফাআন বিন্নাসিয়াহ, লানাসফাআন, তানবিনের পরে বা এসে ইকলাব গুন্না, ইকলাব গুন্না হলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়। আম বিন নাসিয়া বিন ওয়াজিব গুন্না, না জবরের বাম পাশে খালি আলিফ, নাসিয়া শেষে তাকে হা বলতে হবে, নাসিয়া, লানাসফাআন বিন নাসিয়া, লানাসফাআন বিন নাসিয়া, লানাসফাআন বিন নাসিয়াহ, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, নাসিয়াতিন, না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, নাসিয়াতিন, তানবিন, তানবিনের পরে কাফের সে এক ফাগুন না, নাসিয়াতিন কাযিবাতিন, কা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, কাযিবাতিন খাতিআহ, খ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, খাতিআহ, শেষে তাকে হা বলতে হবে, গোল তাকে অক্ষ করার সময় হা বলতে হয়। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, 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 ফালইয়াদউ নাদিয়াহ, ফালইয়াদ দালের উপরে যজম কলকলা করতে হচ্ছে, ফালইয়াদউনা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, দিয়াহ শেষে উল্টা পেশ হলে ওয়াকফ করার সময় টান দিতে হয় না, শুধু সেই হরফকেই ধরতে হয়, না দিয়াহ, ফালইয়াদউনা দিয়াহ, ফালইয়াদউনা দিয়াহ, ফালইয়াদউনা দিয়াহ, সানাদউ যাবানিয়াহ, সানাদ দালের উপরে যজম কলকলা করে পড়তে হচ্ছে, সানাদউ যাবানিয়াহ, বা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, সানাদউ যাবানিয়াহ, সানাদউ যাবানিয়াহ, সানাদউ যাবানিয়াহ, কাল্লা লা তুতিউহু, কাল্লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তুতিউহু, কাল্লা লা তুতিউহু, কাল্লা লা তুতিউহু, কাল্লা লা তুতিউহু, ওয়াসজুদ, ওয়াসজুদ এখানে দালের উপরে যজম এসছে কলকলা, এটা কিন্তু সেজদার আয়াত,
সেজদার আয়াত পড়লে সেজদা দিতে হয়। তো ওই সেজদার মধ্যে কোন দোয়া পড়বেন সেই দোয়াটির ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়াস জুদ, ওয়াস জুদ, ওয়াক তারিব, ওয়াক এখানে কপের উপরে যজম কলকলা করতে হচ্ছে, তারিব বার উপরে যজম কলকলা করতে হচ্ছে। ওয়াস জুদ ওয়াক তারিব, ওয়াস জুদ ওয়াক তারিব, ওয়াস জুদ ওয়াক তারিব, ওয়াস জুদ ওয়াক তারিব, কাল্লা লা তুতিহু ওয়াস জুদ ওয়াক তারিব।